আন একাডেমিতে সকল ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই। ইতিমধ্যে আমার সাথে যারা যুক্ত হয়েছো তাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা রয়েছি লাইভ ক্লাসে। সকল ছাত্রছাত্রী যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে আমি ইউটিউবে তোমাদের সাথে প্রতি মাসে 4টে সেশন রাখি। আজকের আমরা তার প্রথম সেশন আজকে শুরু করছি। প্রস্তুতি তোমাদের রয়েছে, সেই প্রস্তুতি যাচাইয়ের জায়গায় অবশ্যই প্র্যাকটিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমার সকল ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো, তোমরা লাইভ ক্লাসে সরাসরি আমার সাথে অবশ্যই চ্যাট বক্সের মাধ্যমে সরাসরি কথা বলতে পারছো। সবাই তোমাদের মন্তব্য অবশ্যই ওখানে রাখবে। সকলেই যারা আমার সাথে রয়েছো আবারও বলি ওয়েলকাম টু আন একাডেমি ইউটিউব লাইভ ক্লাস। আমি তোমাদের সাথে রয়েছি টিচার দীপক গিরি। আজকের এই সেশন তোমাদের সাথে যে নাম দিয়ে রয়েছে, তোমরা জানো অ্যাসিড টেস্ট অফ বায়োলজি ফর WBCS এক্সাম পার্ট ওয়ান আমরা আজকে শুরু করছি। সো এই পার্ট ওয়ানে আমি তোমাদের সাথে রয়েছে টিচার দীপক গিরি। দীর্ঘদিন ধরে তোমাদের বায়োলজি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত টপিকসগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড করে আসছি। বর্তমানে আমি তোমাদের সাথে রয়েছি আন একাডেমি প্লাস গোল্ড WBPSC-তে। তাই সকল ছাত্রছাত্রী তোমাদের সাথে ক্লাসটা শুরু করবার পূর্বে আমার এই মাসের যে শিডিউলগুলো তোমরা আর পেতে চলেছো, মনে রাখবে 24 তারিখ বুধবার দিন ঠিক বেলা 11:30টার সময় অবশ্যই আন একাডেমির লার্নিং অ্যাপস প্ল্যাটফর্মে ফ্রি স্পেশাল ক্লাস তোমরা পাচ্ছ ইউটিউবে। আজকে যেমন তোমরা ঠিক পাচ্ছ আমাদের 10:30টার সময়, ঠিক তেমনি আগামীকাল 23 তারিখও কিন্তু সকাল 10:30টার সময় কিন্তু তোমরা আমাকে পেতে চলেছ। তাই সবাই অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত হও। আন একাডেমির প্ল্যাটফর্মে যে বিশেষ সুযোগ রয়েছে সেই সুযোগটাকে অবশ্যই সবাই ব্যবহার করো। খেয়াল রাখবে আন একাডেমির প্ল্যাটফর্মে আমাদের কম্পিটিটিভ এক্সামের যত রকম সাবজেক্ট আমাদের লার্ন করতে হয় সবকটা সাবজেক্টের কিন্তু গাইডেন্স আমরা একসঙ্গে পেয়ে যাই একটা প্ল্যাটফর্মে একটা সাবস্ক্রিপশনে। সো এখানেই আমরা আমাদের অপশনাল, আমরা ডেসক্রিপটিভ, আমরা কম্পালসারি, আমরা অবশ্যই প্রিলিমিনারি সমস্ত প্রস্তুতি কিন্তু এখানে সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে পেতে পারি। দীপক লাইভ এই রেফারেল কোড ব্যবহার করো। লাইভ ক্লাস করতে না পারলে, কোনো কাজে ব্যস্ত থাকলে রেকর্ডেড ক্লাস এবং তার PDF নোটস কিন্তু পেয়ে যাও। এক্সপিরিয়েন্স এডুকেটর, প্রত্যেকটি সাবজেক্টের আলাদা করে ডাউট ক্লিয়ারিং সেশন এবং কুইজ ও মক টেস্ট রয়েছে যা তোমাদের প্রতি মুহূর্তে এগিয়ে থাকতে সাহায্য করবে। আমাদের আন একাডেমির প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন প্রাইস হাইক হতে চলেছে, তাই দ্রুত তোমাদেরকে অনুরোধ করব যারা সাবস্ক্রিপশন নিয়ে চিন্তা ভাবনা করছো সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুত সাবস্ক্রিপশন নাও। বিভিন্ন আপকামিং কোর্সগুলো তোমাদেরকে এগিয়ে থাকতে সাহায্য করবে। 24th November আগমন ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স ব্যাচ কোর্স 29 শুরু হচ্ছে। বহু এক্সপিরিয়েন্সড এডুকেটর তোমাদেরকে এখানে অবশ্যই গাইড করছে। তোমরা পাচ্ছ কমপ্লিট ব্যাচ কোর্স অন স্ট্যাটিক GK অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ফর WBCS মেন 26 তারিখে শুরু হচ্ছে। তাই প্রতিনিয়ত যে বিভিন্ন উইকলি মক টেস্ট রয়েছে প্লাস নার্নার্স যারা অর্থাৎ সাবস্ক্রিপশন লেভেলে যারা রয়েছে তারা সেটাকে এনজয় করতে পারছো। একই সঙ্গে ফ্রি টেস্ট যেটা WBPSC সেকশনে রয়েছে সেখানেও তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই নিজেকে সমৃদ্ধ করতে পারছো এবং বিভিন্ন র্যাঙ্কার্স যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিম কিন্তু গেইন করতে পারছো। মিশন খাকি সেটাও একটি স্কলারশিপ টেস্ট, সেখানে অবশ্যই তোমাদের সবাইকে পার্টিসিপেট করতে বলবো। আমাদের সমস্ত স্পেশাল ক্লাস বা থেকে তোমরা প্লাস ক্লাসে কনভার্টেড হতে গেলে সাবস্ক্রিপশন তোমাদেরকে নিতে হবে। খেয়াল রাখবে প্লাস ক্লাসে আমরা কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড PDF নোটস, রেগুলার আমরা আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন টপ এডুকেটার্স দ্বারা দিয়ে থাকি। সো আমাদের এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের জন্য আবারও বলবো দীপক লাইভ এই রেফারেল কোড ব্যবহার করো। অবশ্যই গোল্ডটার ক্ষেত্রে স্টেট পিএসসিতে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WBPSC সিলেক্ট করো, প্লাস ক্যাটাগরি ঠিক করবে এবং অবশ্যই দীপক লাইভ এই রেফারেল কোড ব্যবহার করলে তোমরা 10% ডিসকাউন্ট যেমন পাবে, একই সঙ্গে তোমাদের কাছে মনে রাখবে যে আমার এডুকেটার স্ট্যাটাসও কিন্তু ডেভেলপমেন্টে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে আর বকবক করবো না, সবাইকে বলবো অবশ্যই তোমরা যারা আজকে রয়েছো আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে রয়েছো তোমাদের সাথে আজকের আমার এই সেশন শুরু করছি, যে সেশনে তোমরা অবশ্যই নিজেদেরকে যাচাই করবার একটা সুযোগ পাচ্ছ। সো সবার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। সো চলো লেটস ক্র্যাক ইট, আমরা শুরু করি আমাদের আজকের যে সেশন। সেই সেশনের প্রথম ইনফরমেশন, প্রথম জাজমেন্টের জায়গা, নিজেদেরকে মূল্যায়ন করবার জায়গা, ইন ক্রপ মুভমেন্ট প্রোগ্রাম হ্যাপ্লয়েডস আর ইম্পর্টেন্ট বিকজ দে, তাহলে আমাদের যে শস্য
তার উৎপাদনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে আমরা একটা পদ্ধতির কথা বলি, সেটা হলো হ্যাপ্লয়েড। তাহলে সেই হ্যাপ্লয়েডের ক্ষেত্রে সেটাকে কেন আমরা বেশি ইম্পর্টেন্স দিতে চাইছি বা কী কারণে সেটার ইম্পর্টেন্স রয়েছে, তার চারটি স্টেটমেন্ট তোমাদের কাছে রয়েছে। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট হবে সেটাকে তোমাদের অ্যান্সার করতে হবে। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি, রিকোয়ার ওয়ান হাফ অব নিউট্রিয়েন্টস, আর হেল্পফুল ইন স্টাডি অব মিওসিস, গ্রো বেটার আন্ডার অ্যাডভার্স কন্ডিশন ফ্রম পারফেক্ট হোমোজাইগাস। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তাহলে এখানে আমরা অবশ্যই যারা রয়েছি লাইভ ক্লাসে, সকল ছাত্রছাত্রীদের আবারও একবার বলছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব লাইভ ক্লাস। আমি টিচার দীপক গিরি, তোমাদের সাথে আজকের এই অ্যাসিড টেস্ট অন বায়োলজি পার্ট ওয়ানে আমি তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম করছি। লাইভ ক্লাসে তোমরা রয়েছো, তোমাদের যে চ্যাট বক্স রয়েছে, লাইভ চ্যাট বক্স, সেখানে কিন্তু তোমরা তোমাদের এই সমস্ত রেসপন্সগুলো সরাসরি করতে পারো। ওখানে তোমরা রেসপন্স দিতেই পারো, কোন কোশ্চেনের কোন উত্তরটা তোমরা কী ভাবছো সেটাও তোমরা অবশ্যই জানাতে পারো সরাসরি আজকে তোমরা আমার সাথে রয়েছো লাইভ ক্লাসে। সো এখানে আমাদের ক্রপ মুভমেন্টের যে আমরা প্রোগ্রাম যেটা দেখেছি, তাতে অবভিয়াসলি এই চারটে অপশনের মধ্যে আমরা কিন্তু উত্তরটা করব ফ্রম পারফেক্ট হোমোজাইগাস। হ্যাপ্লয়েড যেগুলো রয়েছে, তাহলে এই হ্যাপ্লয়েড মানে কি তোমরা জানো? আমরা প্রত্যেকটি জীবেদের ক্ষেত্রে বিভিন্ন যে ক্রোমোজোমাল সেট, যার মাধ্যমে তার চারিত্রিক গুণাবলী অবশ্যই প্রকাশিত হচ্ছে। যেমন আমরা 1, 2, 3, 4 করে এরকম ডট 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 করে 23টা ক্রোমোজোমের সেট একটা মায়ের কাছ থেকে ডিম্বাণু হিসাবে পেয়েছি। আবার একই রকমভাবে ক্রোমোজোমের একই ক্রোমোজোমের সেট আমরা বাবার কাছ থেকে পেয়েছি। এই এক একটি ক্রোমোজোমাল সেট এন নামে পরিচিত। তাহলে এন, তাহলে আমরা আমাদের শরীরে তাহলে পিতা এবং মাতার থেকে পাওয়া এক জোড়া ক্রোমোজোম সেট পাচ্ছি, সেই জন্য 2N, এটাকে আমরা বলি ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড আমরা বলছি, তাহলে ডিপ্লয়েডের ক্ষেত্রে আমরা এখানে এন প্লাস এন, তাহলে একটা এন কথার অর্থ হলো হ্যাপ্লয়েড, এন কথার হলো অর্থ হলো হ্যাপ্লয়েড। আর এই হ্যাপ্লয়েডের মধ্যে একই রকম বৈশিষ্ট্য রয়েছে, এটাকে যদি আমি আরও বাড়াই তাহলে সেক্ষেত্রে এই একই রকম গুণাবলীর বৈশিষ্ট্য বারবার রেপ্লিকেট করবে। তার জন্য এখানে অবশ্যই আমাদের কাছে কালিম আনসারি, গুড মর্নিং কৌশিক দে বলেছে স্যার ডি, অ্যাবসলিউটলি কারেক্ট। গুড মর্নিং কালিম এবং কৌশিক, তোমাদের সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। তাই হোমোজাইগাস পেতে অবভিয়াসলি এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, দেখে নাও 2 নম্বর কোশ্চেন। সো 2 নম্বর কোশ্চেনে সিল্ক ইজ প্রডিউসড বাই অ্যাডাল্ট মথ, ফিমেল মথ, লার্ভা, নান অফ দিস। আজকের এই লাইভ ক্লাসে উপস্থিত আমাদের কৌশিক বা কালিম আনসারি, তোমরা সঙ্গে রেসপন্স করেছো চ্যাট বক্সে, সবাইকেই বলবো কোশ্চেন্সগুলো দেখো, পরিচয় ঘট পরিচয় রাখো, এবং আগামী দিনে সাফল্যের জন্য নিজের কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, কোন কোন জায়গাতে আরেকটু রিভাইজ করার দরকার, একটু পড়ে নেওয়ার দরকার রয়েছে, তা মূল্যায়ন করতে অবশ্যই একটি প্র্যাকটিস সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সাফল্যের জন্য। তাই সকল ছাত্রছাত্রীদের জন্য 2 নম্বর প্রশ্নে আমি এখন রয়েছি, সিল্ক ইজ প্রডিউসড বাই, এখানে বলা রয়েছে অ্যাডাল্ট মথ, ফিমেল মথ, লার্ভা, নান অফ দিস। কোনটা হবে কারেক্ট আনসার? তোমরা অবশ্যই তোমাদের যে চ্যাট বক্স রয়েছে, আবারও বলছি তোমরা আজকে লাইভ ক্লাসে রয়েছো আমার সাথে এই মুহূর্তে, তোমরা অবশ্যই সেখান থেকে কিন্তু আমাকে সরাসরি রেসপন্স করতে পারো। 2 নম্বর কোশ্চেনের রেসপন্স কী বলে তোমরা মনে করছো, যে স্যার আমরা এটা মনে করছি, কেউ যদি মনে করে না স্যার এটা আমার জানা নেই, তাহলে সেটাও কিন্তু অবশ্যই লাইভ চ্যাট বক্সে লিখে জানাও সরাসরি, তোমরা আজকে লাইভ ক্লাসে রয়েছো আমার ছাত্রছাত্রীরা। সো আমাদের কাছে আজকে এই সেশনে অবশ্যই খেয়াল রাখবে, সিল্ক এটি আমাদের কাছে রেশম নামে বাংলায় পরিচিত, এটি আমরা জানি কোকুন থেকে আমরা পাই। মূলত এক্ষেত্রে আমরা যে তথ্যগুলো পাচ্ছি অ্যাডাল্ট মথ থেকেও হবে না, ফিমেল থেকেও হবে না, তাহলে আলটিমেটলি লার্ভা দশা থেকে যখন আমরা পিউপা দশাতে যাচ্ছি, কোকুন বা গুটি তৈরি করছে, তখনই কিন্তু আমরা এই সিল্ক তৈরি হতে দেখছি। সো আলটিমেটলি আমাদের কাছে এটা অপশন সি হতো কারেক্ট আনসার। সো আমি তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, আশা করি তোমরা এই কোশ্চেনটির উত্তর নিশ্চয়ই জানলে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অর্গানিজম ইউজড ফর অ্যালকোহল ফার্মেন্টেশন ইজ। তাহলে কোন জীবটিকে অ্যালকোহল তৈরি করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে বা অ্যালকোহল সন্ধানের জন্য ব্যবহার করা হয়ে থাকে? চারটি অপশনস তোমাদের কাছে এইভাবে কোশ্চেন দেওয়া থাকবে কম্পিটিভ এক্সামে। ধরে নাও তোমরা আজকে কম্পিটিভ এক্সামে এই কোশ্চেনটিকে ফেস করতে চলেছো, কোনটাকে সঠিক উত্তর বলে মনে করছো? জানলে অবশ্যই রেসপন্স করো, এবং না জানলে অবশ্যই জানাবে স্যার এটা জানি না। তাহলে আমরা চ্যাট বক্সে সরাসরি উত্তর করবো। এখানে 2 করেছো, 2 C করেছো কালিম আনসারি। সো এখানে আমাদের কাছে 3 নম্বর কোশ্চেনে অ্যাসপারজিলাস, স্যাকারোমাইসিস, সিউডোমোনাস, পেনিসিলিয়াম, এখানে আমাদের কালিম আনসারি কিন্তু তুমি কারেক্টলি রেসপন্স করেছো, ভেরি গুড, ওয়েল ডান। তুমি আগেরটার ক্ষেত্রে অবশ্যই যে উত্তরটা করেছিলে সেই আগেরটার ক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু তুমি করেছো। আমাদের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন,
তিন নম্বর প্রশ্নে অ্যাসপারজিলাস দেওয়া রয়েছে, স্যাকারোমাইসিস দেওয়া রয়েছে, সিউডোমোনাস দেওয়া রয়েছে, পেনিসিলাম দেওয়া রয়েছে, কোনটাকে তোমরা কারেক্ট মনে করছো? তোমরা অবশ্যই তার উত্তরটা চার বক্সে যেমন কালিম আনসারি করছে, বাকি ছাত্রছাত্রী যারা সঙ্গে রয়েছে তোমাদেরকেও অনুরোধ রাখবো যে তোমরাও কিন্তু অবশ্যই এটিকে তোমাদের চ্যাট বক্সের মধ্যে রেসপন্স করবার চেষ্টা করো। এই যে আমরা তিন নম্বর প্রশ্ন করলাম, এই তিন নম্বর প্রশ্নে স্যাকারোমাইসিস সেরিবিসি এটি কিন্তু ইস্ট নামে তোমাদের কাছে পরিচিত। তোমরা জানো এই ইস্ট আমরা অ্যালকোহল ফার্মেন্টেশনের জন্য ব্যবহার করে থাকি, আর পেনিসিলিয়ান, তাহলে এই পেনিসিলিয়াম থেকে আমরা পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক্সটা পেয়ে থাকি, সেটা তোমরা জেনেছো। সেই অ্যান্টিবায়োটিক্স আমরা কিন্তু এখান থেকে পেয়ে থাকি, এটা কিন্তু এক ধরনের ছত্রাক, এটা কিন্তু এক ধরনের ছত্রাক, তাহলে এই জায়গাটা অবশ্যই আমাদের কাছে খেয়াল রাখতে হবে। সো আমাদের কাছে কৌশিক করেছো স্যার থ্রি বি, অ্যাবসলিউটলি কারেক্ট। কালিম অ্যান্সারি তুমি করেছো থ্রি বি, অ্যাবসলিউটলি কারেক্ট, সঠিক উত্তর করেছো থ্রি বি, স্যাকারোমাইসিস। সো কৌশিক দে তুমি করেছো স্যার থ্রি বি, কালিম অ্যান্সারিও করেছো থ্রি বি, ভেরি গুড, ওয়েল ডান তোমাদের রেসপন্সের জন্য। তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে অবশ্যই অবশ্যই শুভেচ্ছা রইল। চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে, পরের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ হাই মিল্ক ইল্ডিং বাফেলো, কোনটি হাই মিল্ক ইন্ডিং বাফেলো? দেখো তো কিরান ফ্রারিস কিংবা আমাদের কিরান সুইস কিংবা জার্সি কিংবা মুরা, কোনটা হবে আমাদের কাছে সব থেকে বেশি দুধ তৈরি করে কোনটি? সো আমাদের কাছে এখানে চার নম্বর কোশ্চেনে আমরা রয়েছি, চার নম্বর প্রশ্নে আমরা দেখে নেব কোনটাকে আমার ছাত্রছাত্রী সঠিক উত্তর বলে মনে করছে। আমার ছাত্রছাত্রী এখানে রয়েছে, দেখো আমাদের কাছে ফোর সি করেছে কালিম অ্যান্সারি, তুমি বলেছো জার্সি গরু, বা দেখা যাক আমাদের কাছে বাকিরা। দেখো হাই মিল্ক ইল্ডিং বাফেলো কোনটা হবে সেই কোশ্চেন আমাদের কাছে রয়েছে, আমাদের কালিম ছাড়া আর কেউ কিন্তু উত্তর করনি। সো আমাদের কাছে এখানে আমরা যে উত্তর আমরা অবশ্যই করেছি, আমার ছাত্রছাত্রীরাও করেছে, তো সেক্ষেত্রে অবশ্যই বাকিদেরকে বলবো, দেখো কোশ্চেনের প্যাটার্নগুলোকে খেয়াল করো, কী ধরনের প্রশ্ন হচ্ছে, কী ধরনের প্রশ্নের সঙ্গে আমাদের পরিচিতি রাখার দরকার, আগামী দিনে আমরা কোন কোন জায়গাগুলোতে আরেকটু দেখে রাখতে হবে, এই ধরনের প্রশ্নের জন্য আমি তৈরি কি না, তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল রাখো। পরের কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেন, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইন ক্যাটেল ইজ কজড বাই, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইন ক্যাটেল ইজ কজড বাই, এখানে বলা রয়েছে প্রোটোজোয়ান, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, কোনটাকে আমরা কারেক্ট আনসার মনে করছি? তাহলে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এটার জন্য দায়ী কে? প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এখানে আমরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নে রয়েছি। দেখি কালিম আনসারি বা কৌশিক তোমরা কোনটাকে উত্তর করেছো। সো আমাদের এখানে কালিম আনসারি করেছো স্যার ফাইভ এ, কৌশিক করেছো স্যার ফোর ডি, কৌশিক আগের কোশ্চেনের উত্তরটা করেছো ফোর ডি, কিন্তু আমি এখানে পাঁচ নম্বর কোশ্চেনের জায়গায় রয়েছি, পাঁচ নম্বর কোশ্চেনের উত্তর আমরা কি করব। এখানে কিন্তু কালিম আনসারি করেছে স্যার ফাইভ এ, প্রোটোজোয়ান ডিজিজ, ফুড অ্যান্ড মাউথ ডিজিজটা দেখে নাও এটি কোন ধরনের রোগ বা কার জন্য হচ্ছে, এটি অবশ্যই আমাদের কাছে খেয়াল রাখতে হবে। ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। সো আমাদের কাছে এই তথ্যগুলোতে আমার ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদের সবাইকেই বলছি যে একটুখানি খেয়াল রাখো ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। তাহলে এখানে আমাদের এই ধরনের প্রশ্ন আমরা ডিজিজ পার্ট থেকে পেয়ে থাকি, তাহলে আমরা কি ডিজিজ পার্টের জন্য তৈরি নই? আমরা কি সেই সব জায়গাগুলোকে ভালো করে পড়াশোনা করছি না? তাহলে আমরা সেই জায়গাটাকে অবশ্যই ভালো করে দেখে নাও। আমার ছাত্রছাত্রী যারা রয়েছো তোমরা আজকে কিন্তু আমার সাথে লাইভ ক্লাসে রয়েছো, সবাইকেই বলবো আমার এই লাইভ ক্লাসে তোমরা যারা রয়েছো তোমাদের অবশ্যই আমার তরফ থেকে আবারও একবার শুভেচ্ছা। দেখি তোমরা কে কি রেসপন্স করছো। সো আমাদের তোমরা অবশ্যই আমাদের কাছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজের উত্তরে ফাইভ ডি করেছে কে এটা
স্যার রিপ্লাই অনেক লেটে যাচ্ছে, রিপ্লাইটা লেটে আসছে, কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আমি তোমাদের রিপ্লাইগুলো পাচ্ছি না বলে আমি তো দেখছিলাম যে ব্যাপারটা কি হচ্ছে। সো এখানে অবশ্যই আমাদের কাছে ফুড অ্যান্ড মাউথ ডিজিজের জায়গা থেকে আমরা প্রশ্ন করেছিলাম, তার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্যার রিপ্লাই অনেক লেটে যাচ্ছে, কৌশিক বলছে। কৌশিক তার মানে কি আমরা পিছিয়ে রয়েছি বিষয়টাতে, আমরা কি পিছিয়ে রয়েছি? আমার এখানে আমি জানি না, আমাকে তোমরা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? আমাকে একটু জানাও তোমরা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, কেন এটা হচ্ছে আসলে। মেবি তুমি আর একবার রিফ্রেশ করো, দেখো দেখি মনে হয় তুমি একটু পিছিয়ে পেছনে পেছনে রয়েছো, এই কারণে লেট লাগছে আমার কাছে। আমি এখানে পাচ্ছি তোমাদের অনেক লেটে। সো এনিওয়ে আমাদের কাছে পরের প্রশ্নের জন্য যাই, পরের কোশ্চেনে দেখো, দ্য টার্ম হাইপোগ্লাইসিমিয়া অ্যান্ড হাইপার গ্লাইসিমিয়া আর রিলেটেড টু হুইচ অ্যামাং দ্য ফলোয়িং। এখানে কালিম মানসুরি বলছে ওকে স্যার ক্লিয়ার, ওকে চলো। হালিম বলেছে ক্লিয়ার। আমাদের কাছে মেহেদি হাসান স্যার হাই, তোমাকেও আমার ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি মেহেদি হাসান। দেখো 6 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, দ্য টার্ম হাইপোগ্লাইসিমিয়া অ্যান্ড হাইপার গ্লাইসিমিয়া আর রিলেটেড টু হুইচ অ্যামাং দ্য ফলোয়িং, বডি ফ্যাট, ব্লাড সুগার, মেটাবলিজম অফ সুগার, গ্যালাকটোজ, রেসপিরেশন, কোনটা হবে? আমাদের কাছে এখানে ছাত্রছাত্রীরা যারা রয়েছো তোমরা আমাকে এই রেসপন্সটা করবে, 6 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে বলে তোমরা মনে করছো। আজকের এই ক্লাসে অ্যাসিড টেস্ট অন বায়োলজি পার্ট 1 আমি তোমাদের প্রতি মাসে ইউটিউবে 4টে করে সেশন আমি রাখি, তার মধ্যে আজকের আমি প্রথম সেশনে তোমাদের সাথে রয়েছি। আগামীকাল আবার ঠিক 10:30টার সময় এই ধরনের দারুণ ইন্টারেস্টিং এবং আগামী দিনের প্রশ্ন, আগামী দিনের সাফল্যের জন্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সবাইকে বলবো অবশ্যই ক্লাসগুলোতে নিজেরা লাইভ যুক্ত হও। আজকে তোমরা রয়েছো লাইভ ক্লাসে, সরাসরি বক্তব্য তোমাদের উত্তর রাখতে পারো। সো মেহেদি হোসেন স্যার দুই দুই কোনটা দুই করছো আমি বুঝলাম না। সো এখানে আমাদের কাছে কৌশিক দে করেছো স্যার সি, এখানে অ্যাকচুয়ালি হাইপোগ্লাইসিমিয়া অ্যান্ড হাইপার গ্লাইসিমিয়া। হাইপো কথার অর্থ তোমরা জানো কম, আর হাইপার কথার অর্থ হলো অবশ্যই বেশি। গ্লাইসিমিয়া এখানে আসলে গ্লুকোজ কন্টেন্টকে বলা হচ্ছে, তাহলে সুগার তার মানে ব্লাডে সুগারের পরিমাণটার সঙ্গে এটির সঙ্গে অবশ্যই সম্পর্ক রয়েছে। সো হাইপো এবং হাইপার এই কনসেপ্টটির গ্লাইসিমিয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সুগারের কনসেপ্টটি অবশ্যই খেয়াল রাখতে হবে। 6 নম্বর এটা বি উত্তর হবে। মেহেদি হাসান তুমি করেছো 6B, কালিম আনসারি 6B। অবশ্যই অবশ্যই কোশ্চেনটার নাম্বারটা দিয়ে রেসপন্স করবে মেহেদি হাসান, তাহলে হোসেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় কোন কোশ্চেনটার উত্তর, কারণ ইউটিউবে আগে পেছে হয় অনেকেই। সো বিভিন্ন ক্ষেত্রে স্ট্রিমিং বা বাফারিং এর কারণে আগে পিছিয়ে হয়ে যায়, ফলে লাইভ ক্লাসে অনেক সময় দেখা যায় তুমি যে কোশ্চেনটার উত্তর করছো আর আমি যেটা রেসপন্স করছি, ফলে সেক্ষেত্রে অনেকটা গ্যাপ থেকে যায় অনেক সময়। তো সে কারণে অবশ্যই কোশ্চেন নাম্বারটা দিয়ে রেসপন্স করবে। পরের কোশ্চেনে আমরা চলে এসেছি, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট প্রেজেন্ট ইন পিওর সুগার, কোনটি পিওর সুগারে থাকে না? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, একটা বিশুদ্ধ সুগারের মধ্যে কোনটি থাকে না, কোন উপাদানটা থাকে না, এমন প্রশ্ন। কনসেপচুয়াল অ্যাপ্লাইড এভরিডে লাইফ রিলেটেড কোশ্চেন, আমরা সুগার রেগুলার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কনসেপ্ট কতটা রয়েছে সেই জায়গার উপর দাঁড়িয়ে প্রশ্ন। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এখানে 7 নম্বর প্রশ্নের রেসপন্সের ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের মধ্যে মেহেদি করেছো স্যার বি, কালিম আনসারি করেছো এ, আমাদের কাছে কৌশিক করেছো 7C। ভেরি গুড কৌশিক দে, তুমি কিন্তু 7C করে আনসারটিকে ঠিক করেছো, ভেরি গুড। সো কৌশিক করেছো 7C, মেহেদি হাসান করেছো স্যার 7C, ভেরি গুড ভেরি গুড, ওয়েল ডান। সো যারা সি করেছো, অবশ্যই এই নাইট্রোজেনটা কিন্তু সুগারে থাকে না, কারণ তোমরা জানো সুগার মানে কি, অবশ্যই কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে কি কার্বন যুক্ত হাইড্রেট অর্থাৎ জল, যেমন আমরা গ্লুকোজ C6H12O6 বলি, তার মানে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো থাকবে এই সুগারের মধ্যে, তাহলে থাকে না কোনটা, নাইট্রোজেন। এটা যদি আমাদের প্রোটিন হতো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই নাইট্রোজেনের উপস্থিতি থাকতো। সো ভেরি গুড তোমাদের এই রেসপন্সের জন্য। অবশ্যই তোমরা পরের প্রশ্নে চলো, তোমরা পরের প্রশ্নে কি রয়েছে দেখে নিই আমরা। পরের কোশ্চেন তোমাদের জন্য, যেটা নেক্সট কোশ্চেন তোমাদের কাছে আমার রয়েছে, অ্যামফ্লোরা ইজ জেনেটিক্যালি মডিফাইড, অ্যামফ্লোরা ইজ জেনেটিক্যালি মডিফাইড কোনটা হবে, তার উত্তর তোমরা করবে। অ্যামফ্লোরা কি হবে এটা আমাদের কাছে, সকল ছাত্রছাত্রী যারা রয়েছো আমাদের কাছে তোমরা আমাকে জানাবে অ্যামফ্লোরা, অ্যামফ্লোরা তাহলে অ্যামফ্লোরাটা কি সেটা আমরা জানবো, অ্যামফ্লোরাটা কি কোশ্চিন তোমাদের সাথে রয়েছে।
দেখে নাও তোমরা কতটা কারেক্টলি রেসপন্স করতে পারছো। আমার ছাত্রছাত্রী যারা রয়েছো, আট নম্বরে এখানে কৌশিক করেছে, বে মেহেদি হোসেন করেছে, বি, ওয়াও ভেরি গুড। অ্যামফ্লোরা এটা হলো পোটাটো 8B, জেনেটিক্যালি মডিফাইড, অবশ্যই অবশ্যই পোটাটো, ভেরি গুড। আমাদের কৌশিক এবং মেহেদি হোসেন পরে একটু জয়েন হয়েছে, কিন্তু এসেই কিন্তু ভালোই রেসপন্স করছে। আমাদের কালিম আনসারিও খুব ভালো রেসপন্স করছো, ভেরি গুড, ওয়েল ডান। সো আমাদের কাছে এখানে আমার ছাত্রছাত্রী, পরের প্রশ্ন তোমাদের জন্য যাচ্ছি, পরের কোশ্চেন দেখো তোমরা। পরের কোশ্চেন তোমাদের জন্য রয়েছে ডেফিসিয়েন্সি অফ টোকোফেরল, এটা আবার কে জিনিস কি জিনিস, দেখি তোমরা কতটা ঠিকঠাক করছো, করতে পারছো কতটা। ডেফিসিয়েন্সি অফ টোকোফেরল লিডস টু স্টেরিলিটি ইন মেলস অ্যান্ড ফিমেলস, দ্য পপুলার ওয়ার্ড ফর টোকোফেরল ইজ। তাহলে পপুলারলি টোকোফেরল কী নামে পরিচিত আমাদের কাছে? ভিটামিন B3, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। খুব সহজ কোশ্চেন, দেখো তোমরা রেসপন্স করতে পারছো কিনা। অবশ্যই তোমরা আমার ইউটিউবের সমস্ত ক্লাসগুলো পেয়ে যেতে পারো, আমার ক্লাসগুলোকে লাইক করো, ফলো করো, unacademy@dipakgiri ফাইন্ড আউট করলে ইউটিউবে তোমরা আমাকে পেয়ে যাবে। আর সাবস্ক্রিপশন যদি নিতে চাও অবশ্যই দীপক লাইভ এই রেফেল কোড ব্যবহার করার অনুরোধ রাখি। 9 নম্বর কোশ্চিনের সন্দীপন নন্দী স্যার, গুড মর্নিং, সরি স্যার লেট হয়ে গেল, এখন নোটিফিকেশন পেলাম। এনিওয়ে সন্দীপন চলো যুক্ত হয়েছো, একদম শেষের দিকেই আমরা চলে এসেছি। কৌশিক দে তুমি করেছো স্যার 9D, মেহেদি হোসেন করেছো 9, মেহেদি হোসেন করেছো, মেহেদি এটা কি করলাম, মেহেদি এই মুহূর্তে করছে এ, মেহেদি ঠিক হচ্ছে না, এটা কোথাও একটা ভুল হচ্ছে, আরেকটু ভালো করে যাচাই করে নাও। দেখো আমাদের বাকিরা যারা রয়েছো অবশ্যই আমাদের লাইভ ক্লাসে রয়েছো, খেয়াল রাখবে ভিটামিন কে, তার একটা রাসায়নিক নাম রয়েছে, কি আছে তোমরা তোমরা জানো, ভিটামিন ডি, যেমন ক্যালসিফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নামটা তোমরা বলো তো, ভিটামিন কে এর রাসায়নিক নামটা কি, ভিটামিন কে তার কেমিক্যাল নেমটা কি। আর ভিটামিন ই এটাকে আমরা টোকোফেরল বলি, টোকোফেরল, সেই জন্য এখানে যারা ডি করেছো তারা তো কারেক্ট অ্যান্সার করেছো। তোমরা আমাকে বলবে ভিটামিন কে এর রাসায়নিক নামটা কি, ভিটামিন কে এর রাসায়নিক নামটা কি, দেখি সন্দীপন বা মেহেদি হোসেন তোমরা এখানে উত্তর করেছো। সো সন্দীপন এখানে করেছো ডি, টোকোফেরল অবশ্যই সঠিক উত্তর, কিন্তু আমি জানতে চেয়েছি এই মুহূর্তে তোমরা বলবে যে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি। দেখবে আমাদের কাছে ভিটামিন এ, ডি, ই, কে, তাহলে এ রেটিনল, ডি ক্যালসিফেরল, ই টোকোফেরল, আর কে তার রাসায়নিক নামটা কি স্যার, ফাইলোকুইনোন। কে লিখেছে এটা, সন্দীপন, কৌশিক, বাহ ভেরি গুড, ভেরি গুড, তোমরা অবশ্যই সঠিক উত্তর করেছো, ফাইলোকুইনোন। আচ্ছা ফাইলোকুইনোন, ভিটামিন B3 রাসায়নিক নাম কি, ভিটামিন B3 তার রাসায়নিক নামটা কি হবে বলো, ভিটামিন B3 রাসায়নিক নামটা কি হবে, আমাদের ভিটামিন B3 স্যার নিয়াসিন, থিরাপ্যাকো নিপাসা, ভেরি গুড, ভেরি গুড, থিরাপ্যাকো নিপাসা। দেখবে একটা কথা বলি রাখি, থিরাপ্যাকো নিপাসা বলি আমরা নিয়াসিন, অনেক সময় এটা B5-এর সঙ্গেও বলে, B5-কেও মানে বলে। সো স্যার আমি ক্লাস 7-এ পড়ি, মেহেদি হোসেন ক্লাস 7-এ পড়ে, ওয়াও ভেরি গুড, ক্লাস 7-এ পড়ো, বাট তুমি যে ধরনের রেসপন্স করছো ইটস ভেরি গুড, খুব সুন্দর। চলো মেহেদি তোমার জন্য আমার শুভেচ্ছা রইল, বড় হও, আরও বড় হও, পড়াশোনা করো, জীবনে বড় হও, তুমি ক্লাস 7-এ পড়ে যেভাবে রেসপন্স করছো তোমাকে অবশ্যই আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল। চলো মেহেদি তোমার সঙ্গে সঙ্গে আরও আরও আলাপ সারবো আমরা, তারপরে প্রশ্নে চলে এসেছি। আমাদের কাছে পরের কোশ্চেন রয়েছে, অ্যাথলেটস ফুড অর টিনিয়া পেডিস ইজ কস্ট বাই হুইচ অফ দ্য ফলোয়িং। আমরা বলি না দাঁত হাজা এই ধরনের বিভিন্ন কথা বলে থাকি, জলে বেশি কাজ করলে হাজা হয়ে যায়। সো অ্যাথলেট ফুড এটা এক ধরনের ওই ধরনের রোগ। সো এই রোগটি মূলত কোনটার জন্য হচ্ছে এই প্রশ্ন তোমাদের কাছে। অপশন এতে বলছে ব্যাকটেরিয়া, অপশন বিতে বলছে ভাইরাস, অপশন সি বলছে ফাঙ্গি, অপশন ডি বলছে প্রোটোজোয়া। কোনটাকে কারেক্ট আনসার করবো আমরা সেখানে অবশ্যই OMR সিট থাকে তোমাদের এক্সাম হলে, তোমরা সেখানে কোনটা কারেক্ট আনসার ABCD করে সেটাকে রেসপন্স করবে। তোমরা বলো এখন কোশ্চিন নাম্বার দিয়ে উত্তর করবে। আমাদের কৌশিক দিয়ে দেখো তুমি বলেছো 10C, 10C করেছো, মেহেদি হাসান
দেখো ক্লাস সেভেনে পড়ে কিন্তু তার প্রচেষ্টা রয়েছে, পড়াশোনা করছে, সে রেসপন্স করছে, সেভেনে পড়ে রেসপন্স করছে, এটা একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের কাছে। দেখো এখানে মেহেদি হাসান সে কিন্তু সেভেনে পড়ে কিন্তু কারেক্ট রেসপন্স করছে। সন্দীপন বাকিরা আমাদের উৎসাহিত হওয়া উচিত, আমাদের মেহেদি হাসানের কাছ থেকে উৎসাহিত হওয়া উচিত। সো দেখো এখানে আমরা উত্তর যারা করেছি ফাঙ্গিত, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। যারা ছত্রাক উত্তর করেছো তারা অবশ্যই সঠিক উত্তর করেছো। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস নার্ভ সেলস আর অ্যাফেক্টেড, কোন রোগটিতে আমাদের স্নায়ুকোষগুলো মূলত ক্ষতিগ্রস্ত হয়, এই জায়গাটি এখন তোমাদের কাছে কোশ্চেন। টিটেনাস, পোলিও, হুপিং কাপ, আমাদের কাছে ডিপথেরিয়া, কোনটা হবে কারেক্ট আনসার? কোনটাতে আমাদের নার্ভ সেল অ্যাফেক্টেড হয়, স্নায়ুকোষ অ্যাফেক্টেড হয়, এই প্রশ্ন 11 নম্বর কোশ্চেন হিসেবে তোমাদের কাছে রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ, তাহলে সেখানে ডিজিজেস নার্ভ সেলস আর অ্যাফেক্টেড, এই কোশ্চেন এখন আমরা 11 নম্বর কোশ্চেনে রয়েছে। সন্দীপ নন্দী, হ্যাঁ স্যার একদম, অনেক বাচ্চা ছেলে, অনেক বাচ্চা ছেলে ক্লাস সেভেনে পড়ছে, মানে সন্দীপন বুঝতেই পারছো কত ছোট্ট, কিন্তু তার দেখো সে কিন্তু ক্লাসে শুরু থেকে বসে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা আমার ক্লাসে আজকে অনেক বড় প্রাপ্তি। কত ছোট্ট একটা ছেলে ক্লাস সেভেনে পড়ে, তোমরা কোথায় মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করে বসে রয়েছো, ফলে তারা সে এই ইচ্ছেটুকু, তার যে জানার আগ্রহটুকু এখন থেকে, আমি তো বিশ্বাস করি যদি সে এইভাবে নিজেকে ধরে রাখতে পারে আগামী দিনে সত্যি একটা বড় জায়গায় সে পৌঁছতে পারবে। সো আমাদের কাছে 11 নম্বর কোশ্চেনের উত্তর আমাদের মেহেদি হাসান করেছে ডি। মেহেদি এটা ঠিক হয়নি, এটা একটু ঠিক করে নিতে হবে, তুমি বড্ড ছোট, তুমি জানবে পোলিও এই রোগটিতে মূলত আমাদের নার্ভ সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়, যেমন আমাদের কৌশিক উত্তর করেছে পোলিও, তো ভেরি গুড, 11 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু পোলিও। নেক্সট 12 নম্বর কোশ্চেন, মেমোরি লস উড মোস্ট লাইকলি বি ডিউ টু আ ম্যাল ফাংশন অফ হুইচ পার্ট অফ দ্য ব্রেন, তাহলে ব্রেনের কোন পার্টটার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, বাবা সঠিক কার্যকারী না হওয়ার কারণে আমাদের স্মৃতিভ্রংশ হয়, আমরা স্মৃতি হারাই। বলেছে ব্রেনের মেডুলা পার্টটাতে, ব্রেনের সেরেবেলাম পার্টটাতে, সেরেব্রাম পার্ট কিংবা পন্স, তাহলে খেয়াল রাখো কোন পার্টটা আমাদের স্মৃতির কাজ করে, সেটা কোন পার্টের মধ্যে পড়ছে তা বুঝে উত্তর করো। 12 নম্বর প্রশ্ন, স্মৃতিভ্রংশ হওয়া আমাদের ব্রেনের কোন অংশের ম্যাল ফাংশন, অর্থাৎ ত্রুটিপূর্ণ কাজের জন্য এটি হচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি। সো আমাদের কাছে 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন আমরা এখন পারফর্ম করছি। 12 নম্বর কোশ্চেনে এখানে মেমোরি লস উড মোস্ট লাইকলি বি ডিউ টু আ ম্যাল ফাংশনিং অফ হুইচ পার্ট অফ দ্য ব্রেন, মেজুলা, সেরেবেলাম, সেরেব্রাম, পন্স, আর এর ক্ষেত্রে উত্তরটা কোনটা হবে 12 নম্বর কোশ্চেনে? আমার ছাত্রছাত্রী তোমরা রয়েছো লাইভ ক্লাসে আজকে, সকল ছাত্রছাত্রী যারা আমার সাথে আজকে লাইভ রয়েছো সবাইকে বলবো অবশ্যই তোমরা আমার ক্লাসগুলোকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং সাবস্ক্রিপশন নিলে আমাদের আন একাডেমির প্ল্যাটফর্মে, সেখানে অবশ্যই দীপক লাইভ এই রেফারেল কোডটা ব্যবহার করো, 10% ডিসকাউন্ট তোমরা পাবে, আর একই সঙ্গে আমার এডুকেটর স্ট্যাটাসটাও ডেভেলপমেন্ট করবে। সো কৌশিক বলছে স্যার শিওর না, এখানে কনফিউজ স্যার, কৌশিক বলছে কনফিউজড, খেয়াল রাখবে আমাদের মেমোরির পার্টটা রয়েছে সেরেব্রাম, অর্থাৎ গুরু মস্তিষ্কের, এখানে ফ্রন্টাল, প্যারাইটাল আমরা দেখতে পাই, পেছনটা অক্সিপিটাল, কানের পাশে আমাদের কাছে রয়েছে টেম্পোরাল, এই যে পার্টটা, এই সেরেব্রাম পার্টটা, তার মধ্যে ফ্রন্টাল পার্টের একটা গুরুত্বপূর্ণ অংশ মেমোরি রয়েছে, পার্সোনালিটি, জাজমেন্ট, তাহলে এখানে আমার একটা বৃহৎ পার্ট যেটা রয়েছে সেটা হলো অবশ্যই সেরেব্রাম, গুরু মস্তিষ্ক, এই অংশটি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের মেমোরি লস হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। সো এখানে অবশ্যই উত্তর সি, সন্দীপন নন্দী একদম ঠিক বলেছো। স্যার ঠিকভাবে বলতে পারছি না, এগুলো দেখো মেহেদি হোসেন তুমি এখনো এখনো পুরোটা, এতটা ক্লাস সেভেন তো পুরোটা এখনো পারবে না, বাট সঙ্গে থেকে প্রশ্নগুলো লার্ন করো, তুমি যে সঙ্গে রয়েছো এটা একটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, তুমি বড্ড ছোট্ট বাট তোমার মধ্যে এই আগ্রহটুকু আমার কাছে সত্যি সত্যি একটা বিশেষ, আমি এত দিন মানে কি একটা কথা বলি যে আমি অবশ্যই তোমার এই জায়গা থেকে আমি নিজে ইন্সপায়ার্ড হচ্ছি যে হ্যাঁ তোমার মধ্যে সেই উৎসাহটুকু রয়েছে, সেই উৎসাহটুকু বজায় থাকুক, বরকরার থাকুক এবং আগামী দিনে সফল হও এই কামনা করবো। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ স্প্রেড বাই মসকুইটো বাট নট আ ভাইরাল ডিজিজ, তাহলে মশার দ্বারা বাহিত হয় কিন্তু আবার ভাইরাল ডিজিজ নয়, কোনটা সেটা? সেটা বলছে মেনিনজাইটিস, বলছে ডেঙ্গু, বলছে ইয়েলো ফিভার, বলছে ফাইলেরিয়াসিস, কোনটা হবে?
মশা দ্বারা বাহিত হয়, কিন্তু ভাইরাস জনিত রোগ নয়। তাহলে মশা দ্বারা বাহিত হয়, ভাইরাস জনিত রোগ নয়, কোনটা? এই কোশ্চিন 13 নম্বর কোশ্চিন তোমাদের কাছে। দেখে নাও তোমরা কতটা এখানে কারেক্টলি রেসপন্স করতে পারছো। লাইভ ক্লাসে তোমরা রয়েছো আজকে আমার এই অ্যাসিড টেস্ট বায়োলজি পার্ট 1-এ। আর অবশ্যই আমরা আগামী দিন সকাল 10:30টায় আবার শুরু করব, তাই নিজেদের ঘড়িতে বা যথাস্থানে অ্যালার্ম দিয়ে রাখো, যাতে ঠিক 10:30টায় আবার উপস্থিত হতে পারি। এবং আমার ক্লাসটিকে অবশ্যই লাইক শেয়ার করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য বলবো আন একাডেমিতে অবশ্যই সাবস্ক্রিপশন নাও। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমি এই সমস্ত টপিকসগুলো প্লাস ক্যাটাগরিতে সাবস্ক্রিপশন লেভেলে আমি WPSC-তে বিভিন্ন কোর্সের মাধ্যমে কমপ্লিট প্রিপারেশন তোমাদেরকে দিয়ে চলেছি। সো আমাদের কাছে 13 নম্বর কৌশিক বলেছে স্যার বি, কৌশিকের বক্তব্য বি, মেহেদী হোসেন সি করেছো, সুদীপন সি করেছো, বাট এখানে উত্তর হবে দেখো ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস এটি কিন্তু ওয়ার্ম জনিত, নেমাটোডস জনিত এটি রোগ। সো এটাই হতো কারেক্ট আনসার। সো এখানে আমাদের কাছে বলা হয়েছে ভাইরাল জনিত রোগ নয়। এই কোশ্চেন ইওলো ফিভার, এগুলো মেনিনজাইটিস, এগুলো সবই কিন্তু কোথাও না কোথাও ভাইরাল জনিত রোগ। এটা কিন্তু ফাইলেরিয়াসিস কিন্তু ভাইরাল জনিত রোগ নয়। সো নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেল হ্যাজ দ্য লংগেস্ট লাইফ স্প্যান, কোনটার সব থেকে দীর্ঘজীবী হয়, কোন জীবটি সব থেকে দীর্ঘ পরমায়ুযুক্ত? সো দীর্ঘ পরমায়ুযুক্ত বা দীর্ঘ আয়ুযুক্ত কোনটি? টর্টয়েস, এলিফ্যান্ট, ক্রোকোডাইল, ডগ। 14 নম্বর কোশ্চেন তোমাদের কাছে, 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেল হ্যাজ দ্য লংগেস্ট লাইফ স্প্যান, টর্টয়েস, এলিফ্যান্ট, ক্রোকোডাইল, ডগ। এটাতে সবাই পারবে। স্যার ফাইলেরিয়া তো হাউস ফ্লাই ক্যারি করে না, না হাউস ফ্লাই তো তোমার কলেরা রোগ, কলেরা রোগ, ভুল করছো কৌশিক, কলেরা রোগের জন্য সো ভুল করছো। সো আমাদের কাছে এখানে আমাদের মেহেদী হোসেন 14 নম্বরের করেছো স্যার সি, 14 নম্বরের করেছো সি। আমাদের কাছে কৌশিক মেহেদী এটা সব থেকে বেশি দিন বাঁচে কচ্ছপ, 300 থেকে 500 বছর বাঁচতে পারে এরা কচ্ছপ। অতএব এ হবে মেহেদী, তুমি কিন্তু খেয়াল রাখবে এটা হবে আমাদের টর্টয়েস, টর্টয়েস এটি প্রায় 300 থেকে 500 বছর পর্যন্ত বাঁচতে পারে। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশনস ক্রিয়েটেড বাই ট্রি মেক্স দেম আনসুইটেবল টু স্লিপ আন্ডার ট্রি অ্যাট নাইট। তাহলে খেয়াল রাখো এমন কোন সে অবস্থার কারণে রাতের বেলায় গাছের তলায় শোয়া সঠিক হবে না, অর্থাৎ গাছের তলায় ঘুমানো উপযুক্ত হবে না, কারণটা কি সেটা আমাদের কাছে প্রশ্ন। 15 নম্বর কোশ্চেন, রিলিজ অফ অক্সিজেন ইন লেসার অ্যামাউন্ট, অক্সিজেন কম পরিমাণে নির্গত হয়, রিলিজ অফ অক্সিজেন ইন লার্জার অ্যামাউন্ট, অক্সিজেন খুব বেশি পরিমাণে উৎপন্ন হয় বা নির্গত হয়, আর রিলিজ অফ কার্বন মনোক্সাইড অর্থাৎ বেশি পরিমাণ কার্বন মনোক্সাইড নির্গত হয়, রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, কোনটা হবে? 15 নম্বর কোশ্চেনের উত্তর আমরা অবশ্যই এখানে উত্তর করছি দেখো কৌশিক দে, তুমি করেছো স্যার 15D, সন্দীপন ডি, আমাদের কাছে অংশুমান দত্ত তুমি করেছো স্যার বি, মেহেদী হোসেন করেছো ডি, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো আমাদের অংশুমান তুমি করেছো বি, কিন্তু সেক্ষেত্রে দেখো মেহেদী হোসেন সে ক্লাস 7-এ পড়ে, কিন্তু সে কিন্তু কারেক্ট আনসার করেছে যে স্যার রাতের বেলায় কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, তাই রাতের বেলায় গাছের তলায় শোয়া সঠিক হবে না। খেয়াল রাখবে আমার সকল ছাত্রছাত্রী, আজকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে প্রশ্নগুলো কেমন ছিল তোমরা একটু বলো তো, প্রশ্নগুলো কেমন ছিল আজকে, প্রশ্নগুলোতে যে তোমরা পারফর্ম করছো বা করলে তাতে কোশ্চেনগুলো কেমন ছিল? বিশাল রায় তুমি কোশ্চেনের উত্তর করেছো 7D, এই কোশ্চেনের ক্ষেত্রে স্যার কৌশিক বলছে স্যার দারুণ, কৌশিক বলছো দারুণ, থ্যাংক ইউ। সো খেয়াল রাখবে এরকম আরও দারুণ দারুণ প্রশ্ন আমরা আগামীকাল ঠিক 10:30টার সময় শেয়ার করতে চলেছি। আমাদের আগামীকাল ঠিক 10:30টার সময় অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ইউটিউবে লাইভ পাবে, ইউটিউবে আমরা অ্যাসিড টেস্ট ফর বায়োলজি 2 নম্বর সেশনটা করবো। আর 24 তারিখে তোমরা কিন্তু আমাদের আন একাডেমির ফ্রি স্পেশাল ক্লাসে আমাকে পাচ্ছ 11:30টায়, অবশ্যই এনরোল করে নাও 24 তারিখে অবশ্যই এটা পাচ্ছ। তাহলে 23 তারিখ অর্থাৎ আগামীকাল তোমরা অবশ্যই আমার সাথে সমৃদ্ধ হও ইউটিউবে। খেয়াল রাখবে আন একাডেমি প্ল্যাটফর্মে কিন্তু আমরা সকল সাবজেক্টেরই গাইডেন্স পেতে পারি, প্রিলিমিনারি, মেন, অপশনাল, ডেসক্রিপটিভ সবটাই পেতে পারি। সিঙ্গেল একটা সাবস্ক্রিপশন, আলাদা আলাদা করে কোনো সাবস্ক্রিপশন লাগে না, সাবজেক্টটা আলাদা করে
সেখানে দীপক লাইভ এই রেফারেল কোড, আর অবশ্যই পিডিএফ তো পাচ্ছই, লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডেড ভিডিও পাচ্ছ, এক্সপিরিয়েন্স এডুকেটর, ডাউট ক্লিয়ারিং সেশন, কুইজ, মক প্র্যাকটিস সেশন সবটাই কিন্তু এই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। তাই বিলম্ব না করে আমাদের যে প্রাইস হাইক হচ্ছে, অর্থাৎ সাবস্ক্রিপশন মূল্য বৃদ্ধি পাচ্ছে, তার আগেই নিজেদেরকে সমৃদ্ধ করো। আগমন বলে ফাউন্ডেশন কোর্স আসছে এবং প্রিলিমস এবং মেন উভয়কেই তোমাদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। সবাইকে বলবো কমপ্লিট কোর্স ও ব্যাচ কোর্স আসছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, ডব্লিউবিসিএস মেন 26 তারিখে শুরু হচ্ছে। এছাড়া প্লাস লার্নার্স যারা আছো, অর্থাৎ সাবস্ক্রিপশনে যারা রয়েছে, তোমাদের জন্য উইকলি মক টেস্ট রয়েছে, রয়েছে ফ্রি টেস্ট যেখানে তোমরা বিভিন্ন ক্ষেত্রে সবসময়ের জন্য র্যাঙ্কার্সরা যারা রয়েছে, প্রথম র্যাঙ্কার 75%, সেকেন্ড র্যাঙ্কার 50% এবং থার্ড র্যাঙ্কার 25% কিন্তু স্কলারশিপ পাচ্ছ। সো বিভিন্ন ধরনের স্কলারশিপ টেস্ট রয়েছে, সেই সমস্ত স্কলারশিপ টেস্টে অবশ্যই প্রত্যেকে পার্টিসিপেট করে নিজেকে সমৃদ্ধ করো। আন একাডেমির প্ল্যাটফর্মে অত্যন্ত স্বল্প মূল্যে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এখানে তোমাদের পরীক্ষার জন্য গাইডেন্স পেতে পারছো। অবশ্যই দীপক লাইভ এই রেফারেল কোড ব্যবহার করবার অনুরোধ করি, দীপক লাইভ এই রেফারেল কোড ব্যবহার করো। বিভিন্ন টাইম পিরিয়ডে আমি বলবো অবশ্যই 2 বছরের টাইম পিরিয়ড সব থেকে লাভবান তোমাদের কাছে, অত্যন্ত স্বল্প মূল্যে এখানে পেয়ে যাচ্ছ। তাই বিলম্ব না করে আমাদের গোল্ড, স্টেট পিএসসি, অবশ্যই ডাব্লিউপিএসসি তার মধ্যে সিলেক্ট করবে, তার মধ্যে অবশ্যই দীপক লাইভ এই রেফারেল কোড ব্যবহার করো ও 10% ডিসকাউন্ট গেইন করো। এবং আমিও এডুকেটর স্ট্যাটাস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে আমি এগিয়ে থাকবো। সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আমার ক্লাসগুলোকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আগামী দিনে এগিয়ে থাকো। সবার জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা, জীবনে সবাই সবাই সফল হও এই কামনা রাখবো। আবারও বলবো আগামীকাল অবশ্যই অবশ্যই তোমরা সবাই যুক্ত হবে লাইভ ক্লাসে। আজকে যারা যুক্ত হয়েছো, যারা একটু বিলম্বে যুক্ত হয়েছো, তাদের সবাইকেই বলবো যে আগামী দিন সময় মতো যুক্ত হও, তাহলে সমস্ত জায়গাগুলোতে যে দারুণ দারুণ তথ্যগুলো যেগুলো আগামী দিনের প্রশ্ন হয়ে উঠতে পারে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলোতে তোমরা এগিয়ে থাকতে পারবে। সবার জন্য শুভ দিন কামনা করে আজকের থেকে আজকের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।